সংযুক্ত আরব আমিরাতের গরমে টানা চার দিনে তিনটি ওয়ানডে ম্যাচ, শুনলেই চোখ কপালে ওঠার কথা। বাংলাদেশ দলকে এশিয়া কাপের অদ্ভুত সূচির মধ্য দিয়েই চলতে হয়েছে, যার স্পষ্ট প্রভাব খেলোয়াড়দের শরীরের উপর পড়েছে। আফগানিস্তানের বিপক্ষে 3 রানের জয়ের ম্যাচের দিন বাঁহাতি ফ্রন্টলাইন পেসার মোস্তাফিজুর রহমানের পায়ের পেশিতে টান পড়তে দেখা গিয়েছিল। স্পেলের শেষের দিকে শতভাগ ফিট ছিলেন না তিনি, যার কারণে পুরো ম্যাচ জুড়ে দুর্দান্ত বোলিং করার পরেও সম্পূর্ণ কোটা পূরণ করতে পারেননি মোস্তাফিজ। মোস্তাফিজ কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিল, পায়ের পেশিতে টান পড়েছিল তার। আমরা চেয়েছিলাম তাকে 10 ওভার বোলিং করাতে, কিন্তু সে পারেনি। আপনি ওর বোলিং দেখেই বুঝবেন, সে শুধু কাটার করছিল, তার পেশির কারণে ইয়র্কার দিতে পারছিল না। এখানে অনেক গরম ছিল এবং এটি অনেক কঠিন একটা কাজ ছিল আমাদের জন্য। টানা 4 দিনে 3টি ম্যাচ খেলা সহজ ছিল না, কিন্তু দিন শেষে জয় এসেছে, এখন সব কষ্ট মুছে যাবে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসব নিয়েই কথা বলেন জয়ী অধিনায়ক মাশরাফি। তবুও শেষ ওভারে অবিশ্বাস্য বোলিং পারফরমেন্স দিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেছিলেন মোস্তাফিজ। বাংলাদেশের 250 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগানদের দ্বিতীয় ইনিংস শেষ ওভারে গড়ায়। শেষ ওভারে 8 রান রক্ষা করার কঠিন দায়িত্ব মোস্তাফিজের কাঁধেই বর্তায়। টুর্নামেন্টে টিকে থাকতে হলে দুই দলেরই জয় আবশ্যক ছিল, কিন্তু আরেকবার আফগান রূপকথার বইয়ে নতুন করে পাথা যোগ হতে দিল না মোস্তাফিজুর রহমান। মৃত্যু কূপ থেকে দলকে এনে দিলেন 3 রানের জয়, একই সাথে আশা বাঁচিয়ে রাখলেন এশিয়া কাপের ফাইনালের। আর এজন্যই ক্রিকেট বিশ্বে মোস্তাফিজ বন্দনা চলছেই। এরই মধ্যে মাশরাফি আরও একটি ভিন্ন তথ্য দিয়েছেন। মোস্তাফিজ নাকি 5 ওভার বোলিং করার পরেই মাশরাফিকে বলেছিলেন সে নাকি আর বোলিং করতে পারবেন না, কিন্তু প্রচণ্ড গরমে প্রায় কাহিল অবস্থা, ডিহাইড্রেশনের ক্রাম করতে শুরু করেছিল পায়ের পেশিতে। মাশরাফি তখন থেকেই তাকে বলতে থাকেন যে করেই হোক বোলিং চালিয়ে যেতেই হবে। দ্বিতীয় স্পেলেও করেন 3 ওভার, শেষ স্পেলের 3 ওভার শুরু করেন 45 ওভার শেষে। মাশরাফি বলেন ও 5 ওভারের পর থেকেই বলছিল, ভাই আমি আর পারবো না, আমার তো মাথায় হাত, আজকে রুবেলও নেই, ম্যাচ তো জিততেই হবে, ওকে আমার লাগবেই, ওর 10 ওভার তো হিসাব করা আমার। আমি বারবার ওকে বলেছি পারতেই হবে, বলেছি নিজেকে পুশ করতে, চেষ্টা করেছি ছোট স্পেলে ওকে বোলিং করাতে।